প্রত্যাশা শুরু করছি আমাদের আলোচনা অনুষ্ঠান মুক্তমত। আজকে মুক্তমতে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো করোনা প্রতিরোধে ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে স্টুডিওতে অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ স্যার রয়েছেন আমাদের সাথে, একই সাথে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। অন্যদিকে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার আফ রুহুল হক এমপি, তিনি রয়েছেন আমাদের সাথে, এবং বিরোধী দল জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপিও রয়েছেন আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন। আমরা পুরো অনুষ্ঠানের মধ্যেই কিন্তু কথা বলবো আমাদের যে করোনার মৃত্যু ঝুঁকি বাড়ছে এবং আমাদের যে ডেল্টা ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্ট নিয়ে কথা বলবার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আমরা জানি যে আজকে এই গত 24 ঘন্টায় 153 জনের মৃত্যু হয়েছে এবং এই গত সপ্তাহ থেকেই মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, 100-এর উপরে মৃত্যু হচ্ছে সারা দেশে। করোনার চিকিৎসার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আমরা গণমাধ্যমে চিত্র দেখলেই আমরা বুঝতে পারছি। সে অবস্থার প্রেক্ষাপটে আমি যদি একটুখানি আমাদের আজকের অতিথি অধ্যাপক এ বি এম আবদুল্লাহকে যদি একেবারে মোটা দাগে জিজ্ঞেস করি যে আসলে সার্বিকভাবে বাংলাদেশে করোনা চিকিৎসা ব্যবস্থা কীভাবে চলছে, কীরকম অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যদি গত কয়েকদিনের অবস্থা আপনি দেখেন তাহলে সংক্রমণ কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বেড়েই চলছে, এবং সেই সাথে মৃত্যুর মিছিল কিন্তু বেড়েই চলছে। এখন কিন্তু 3 অঙ্কের মধ্যে এটা হাইয়েস্ট, কিন্তু গত 2 বছর মানে গত বছর থেকে শুরু হয়ে গেছে, 1 বছর গত 4 মাস হয়ে গেল, আজকে কিন্তু 153 জন মারা গেছে। তো সরকারি হিসাব আরও যে হয়তো মারা গেছে কিন্তু হিসাবে অনেক সময় আসে নাই, মৃত্যুর মিছিল কিন্তু বেড়েই চলছে, এটা আমাদেরকে কিন্তু অত্যন্ত আতঙ্কিত করে তুলছে। আপনি গত কয়েকদিন দেখেন যে আজকে 153, কালকেও ছিল 134, তার আগে 132, তার আগে 100, বেড়েই চলছে। তো আমি শুরুতেই আমি যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা মারা গেছেন, এবং অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন, অনেক ডাক্তারও মারা গেছেন, 156 জনের মতো ডাক্তার কিন্তু মারা গেছেন। মাত্র 2-3 দিন আগেও একজন ভদ্র মহিলা প্রেগনেন্ট ছিলেন, উনি বাচ্চা সহ মারা গেলেন। এগুলো আসলে অত্যন্ত দুঃখজনক। তো আমি যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা মারা গেছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। না, চিকিৎসা ঘাটতি বলতে যেটা হচ্ছে সেটা হলো, একটা কথা হলো যে ইদানিং দেখেন, এই যে আগে তো আমরা বলতাম যে এটা তো শহর কেন্দ্রিক, ঢাকা শহর বড় বড় শহরে হচ্ছে, গ্রামে অবস্থা ভালো, গ্রামে কম হয়, বা গ্রামের লোকে কিন্তু বিশ্বাস করে না, এখনও বিশ্বাস করে না, হয়তো অনেকে মাস্ক পরে না, স্বাস্থ্যবিধি মানে না, কেউ কেউ তো বলে যে করোনা যা বা যারা গরিব লোক নিম্ন আয়, তারা তো বলছে করোনা বড় লোকের লোক, আমাদের রুগী না, তারা তো এসব মনে এখনও করে, তাই তো? কিন্তু এখন তো এটা ব্যাপক হারে গ্রামে গঞ্জে কিন্তু ছড়িয়ে পড়ছে, এবং সবচেয়ে অসুবিধা হলো গ্রামে গঞ্জে বা ধরেন প্রান্তিক জনগোষ্ঠী, সেখানে চিকিৎসা ব্যবস্থার তো একটা সীমাবদ্ধতা তো আছে, তাদের হয়তো একমাত্র নির্ভরশীল জায়গা হয়তো উপজেলা, সেখানে কয়েকটা বেড, সেখানে তো আইসিইউ প্রশ্নই আসে, যেখানে 35টা জেলাতে যেখানে আইসিইউ নাই, উপজেলা আইসিইউ কী করে হবে? এটা সম্ভব না। সেখানে জনবলেরও কিন্তু সংকট রয়ে গেছে, ডাক্তার কম, টেকনিশিয়ান কম, নার্স কম, অন্যান্য জনবল, অক্সিজেনের ক্রাইসিস তো ভয়াবহ আকার ধারণ করছে, ফলশ্রুতিতে চিকিৎসা তো হয়তো প্রপারলি বা পর্যাপ্ত যা চিকিৎসা দরকার প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু ওইভাবে পাচ্ছে না, যার জন্য মৃত্যুর মিছিল কিন্তু একটু বেড়েই যাচ্ছে। যেমন আমাদের হয়তো ধরেন বড় বড় শহর বা ঢাকা শহর বা অন্যান্য বড় শহরে হয়তো সুযোগ সুবিধা আছে, এখানে সরকারি বলেন বা প্রায় বেসরকারি বলেন, অনেক বড় বড় হাসপাতাল আছে, আইসিইউর ব্যবস্থা মোটামুটি ভালোই বলতে হবে, অনেক ভালো আছে, অক্সিজেনের ব্যবস্থা তুলনামূলক হয়তো বা ভালো, কিন্তু এই সুযোগগুলো তো প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তো নাই, যার জন্য যেমন সংক্রমণের সাথে সাথে মৃত্যুর মিছিল কিন্তু লাফিয়ে লাফিয়েই বাড়ছে, আসলেই বেড়ে যাচ্ছে। জি, আমরা দুজন প্রধান দলের রাজনীতিবিদ আছে, তাদের কাছে যুক্ত হব, তবে তার আগে আমি আমাদের আজকের যে অতিথি স্টুডিওতে রয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে আমরা যদি আসি, 15 মাস হয়ে গেল, আমরা বলছি যে আমরা যখনই জিজ্ঞেস করি তখন বলা হয় যে এটা একটা নতুন রোগ, এটি সম্পর্কে আমাদের ধারণা ছিল না, আমরা এখনও জানি না, তাহলে 15 মাস হয়ে গেল এখনও পর্যন্ত, যেটি প্রফেসর আবদুল্লাহ বললেন যে মৃত্যুর মিছিল বেড়েই চলছে, গ্রামের চিকিৎসা ব্যবস্থা খুব একটা অবস্থা ভালো নয়, অক্সিজেনের অভাব রয়েছে, তাহলে আমাদের প্রস্তুতি কোথায়? এর মূল সমস্যাটা হয়েছে কি, সরকারের আমাদের যে মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেননি, তারা গুরুত্ব দিয়েছেন হলো আমলার উপরে, ব্যুরোক্রেটের উপরে, যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমলারা, উনাদের উপরে উনারা বেশি ভরসা করেছেন, ফলে তারা জনগণের সাথে অতটা সম্পৃক্ত না, একদিকে বিশেষজ্ঞদের মতামতকে সিরিয়াসলি নেন নেই। যেমন কি ধরেন, এই গত বছরই প্রায় এতদিন আগে আমি পয়লা কথাটা যখন সবে শুরু হয়েছে, আমি বললাম যে আমাদের সাবধানে নিতে হবে, আমাদের নিশ্চিত করতে হবে অক্সিজেন নিয়ে, অক্সিজেনটা একটা সহজলভ্য ব্যাপার, কিন্তু এটাকে সব জায়গায় জায়গায় অক্সিজেন দিতে হবে আমাদেরকে, অক্সিজেনের জন্য সিলিন্ডার এইসব
কয়েকবার বলেছি, আমি বললাম যে এখানকার সবচেয়ে বড় কোম্পানি হলো লিন্ডে, লিন্ডে হলো জার্মান একটা কোম্পানি। আমলাদের প্রসঙ্গে বলতে কি বলছিলেন, যেহেতু আমলারা তারা তো জিনিসটাকে তারা দেখে একটা মানচিত্রের মধ্যে, তারা দেখে এখানে এত টাকা অ্যালোকেশন, এখানে একটা ডিসি সাহেবকে দিয়ে দাও, উনি হুকুম দিলেই চলে যাবে, পুলিশকে তারও দিনে লাগিয়ে দাও, তার জবাবদিহি তার অভাব আছে আমলাদের। তারপরে সরকার একটা বড় ভুল করেছে, আমাদের এমপি সাহেবরা বলতে সাহস করেন না, বলেন না যে অবশ্য মাত্র মুখ খুলেছেন কয়েকজন এইটাতে। এইখানে যেটা হয়েছে কি, আজকে আমলারা যেখানে তাদের একজন সচিব মহোদয়কে একটা জেলা দায়িত্ব দিয়েছেন, বলেছেন উনি ওখানে যেয়ে থাকবেন, উনি একদিনও থাকেন নাই, কিন্তু সরকার তার মধ্যে কোনো ব্যবস্থা নেয় নাই। কারণ অন্যদের আমরা রাজনীতিবিদদেরকে যে একত্রিত করে যে ব্যবস্থাপনাটা, এখানেই সবচেয়ে বড় ব্যর্থতা। সরকার রাজনীতিবিদদের কেন যে বিশ্বাস করেন নাই আমি জানি না। সরকার যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একদম কারেক্ট একটা কথা বলেছেন যে আমরা যুদ্ধে আছি, যুদ্ধে যদি থাকি যুদ্ধের মতোই চলতে হবে, যুদ্ধের মতো চলা কি দ্রুত সিদ্ধান্ত দিতে হবে এবং সিদ্ধান্তটা কার্যকর হয়েছে কিনা দেখতে হবে। এই সিদ্ধান্তের সেনাপতি হবে আমলারা না, রাজনীতিবিদরা। যুদ্ধের ইতি হলে রাজনীতিবিদরা, তারা জনগণের সাথে অনেক বেশি সম্পৃক্ত, যতই তাদের যত ভুলভ্রান্তি থাকুক না কেন তারপরেও তাকে তো ভোটের জন্য দিতে হয়, এমনকি ভোট ডাকাতে হলেও তাকে ভোটের জন্য যেতে হয় জনের কাছে আছে। সুতরাং অনেক বেশি এই জায়গাটাতে আমরাই। তারপরে হলো কি টেস্টের ব্যাপারে, দেখেন আরও বেশি টেস্ট করা দরকার আমাদের। আমরা টেস্টের প্রসঙ্গে একটু আসি, যেহেতু আমলার প্রসঙ্গে আসছেন, আপনি বলছিলেন যে এমপি সাহেবরা সাহস করেন না, মাননীয় দুজন এমপি মহোদয় রয়েছেন, দুজনেই কিন্তু সাবেক মন্ত্রী, এবং প্রফেসর আবদুল্লাহ যেটি বললেন, তিনি বললেন যে এমপি সাহেবরা সাহস করেন না, কিন্তু কাজী ফিরোজ রশিদ চৌধুরী আমরা তো দেখেছি আপনি পার্লামেন্টে খুব মোটামুটিভাবে স্পষ্টভাবে বলেছেন দেশ চালাচ্ছে জগৎ শেঠরা, দেশ চালাচ্ছে আমলারা, আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। আমি কোড আনকোড করে আপনার বক্তব্যগুলো দর্শকদের উদ্দেশ্যে আবার বলছি, দেশে কোনো রাজনীতি নাই, আওয়ামী লীগের বৃহস্পতি এখন তুঙ্গে, কারণ কোনো কোন কারণ কোনো কোনো দেশে কোনো রাজনীতির রাজনীতি নামে এখন পালাগানের অনুষ্ঠান হচ্ছে বলে আপনি বলেছেন। বলছেন আমরা রাজনীতিবিদরা ঘরে বসে টেলিভিশনে পালাগানের রাজনীতি দেখি, এই পালাগান চলছে 10 বছর ধরে। আপনি যে বলছিলেন দেশ চালাচ্ছে জগৎ শেঠরা, এটি বলতে আপনি আরও একটু স্পষ্ট করবেন কি না, যেহেতু সংসদে আপনার জন্য সময় সংক্ষিপ্ত ছিল, হয়তো সব কথা আপনি বলতে পারেননি, আপনি কি আমাদের দর্শকদের বা করোনার যে এখন পরিস্থিতি সব মিলিয়ে আপনি আপনার একটু মন্তব্য করবেন কিনা? ধন্যবাদ। আজকে যারা আলোচকবৃন্দ আমার সামনে অত্যন্ত পথিত দশা তিনজন ডাক্তার অধ্যাপক আছেন, ডক্টর আবদুল্লাহ সাহেব আছেন, জাফরুল্লাহ ভাই আছেন, রুলহক সাহেব যিনি বর্তমান এমপি এবং সাবেক মন্ত্রী, সকল স্বাস্থ্যমন্ত্রী, তাদের সামনে স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বললে আমার আসলে দৃষ্টিটা খাটে না। পার্লামেন্টের কথা তো বাইরে হয় না, বাইরের কথা পার্লামেন্টে করা যায় না, কারণ পার্লামেন্ট হচ্ছে গণতন্ত্র চর্চার একটি শীর্ষস্থান। তো সেইখানে আমরা কিছু কথা বলি জনগণের পক্ষ হয়ে, জনগণের প্রতিনিধি হিসাবে কিছু কথা আমরা পার্লামেন্টে বলি যেটা বাইরে বলা উচিত না, ঠিকও না। সেইখান থেকে আপনারা যতটুকু সাংবাদিক গ্রহণ করতে পারেন, জনগণ যতটা গ্রহণ করে সেটাই আমাদের প্রাপ্য। আসলে এই যে কোভিড, আজকে 1.5 বছর যাবত আমরা মোটামুটি এই দেশটা শুধু না সারা পৃথিবী আমরা আক্রান্ত হয়ে পড়েছি, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, অনেক বড় বড় দেশও কিন্তু এটা থেকে একদম নাস্তানাবুদ হয়ে পড়েছে। এইটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত ছিল। ডক্টর জাফরুল্লাহ ভাই যেটা বলেছেন এবং আবদুল্লাহ ভাই যেটা বলেছেন যে গ্রামের লোকে মনে করতো যে এটা তো বড় লোকের অসুখ, আমাদের কিছুই হবে না, এই ব্যাপারে বুঝতে পারছে না, এইটা একদম গ্রামে বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। আজকে খবর হলো যে আমাদের দেশের প্রত্যেকটা বাড়িতে, কিন্তু তারা অস্বীকার করে, বলে যে ঠান্ডা জ্বর, কাশ খেতে পারি না, এখন ওই জিম্যাক্স খাইতেছে, নাপা খেতেছে, এই সমস্ত গরম পানি খায় আছে আর কি। যখন একদম শ্বাসটা বন্ধ হয়ে যায় তখন চলে যাও উপজেলা, উপজেলা বলতে আমাদের এখানে হবে না, জেলায় যাও, জেলা সদর থেকে বলে যে খুলনা চলে যাও বা ঢাকা যাও। তা এই অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের প্রিপারেশন 1.5 বছর আগে থাকতে আমরা নিতাম, প্রথম হচ্ছে কি যে শুধু আপনি যদি আইসিইউ বেড বানানো হবে না, আইসিইউতে 3 জন ডাক্তার আছেন, সব থেকে দক্ষ ডাক্তার, অভিজ্ঞ নার্স এবং ওয়ার্ড বয় দরকার। তাই কি আপনি থাকে, আমরা রুগীকে কোভিড রুগীকে রেখে আসি, ওখানে কিন্তু ঢোকার নিষেধ, আর কেউ যাইনি ভয়ের চোটে।
তাদেরকে দেওয়ার পরে দেখা যায় যে অক্সিজেন নেই, অক্সিজেন অভাব। এখন যার হাই ফ্লো অক্সিজেন লাগবে তাকে যদি কম অক্সিজেন দেওয়া হয়, যার কম লাগবে তাকে যদি বাড়িয়ে দেওয়া হয়, সব জায়গায় তো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নেই। এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা হজবড়ল অবস্থা। তা আমি ওই জন্যই আমরা বলেছিলাম যে দেখেন যার যেটা কাজ তাকে সেটা দিতে হয়। এখানে স্বাস্থ্যের সাথে যারা সম্পৃক্ত তাদের নিয়ে কমিটি করতে হবে, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর সিদ্ধান্তটা আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবে মাঠ পর্যায়ে রাজনীতিবিদদের নেতৃত্বে। এখানে সবাই থাকবে, রাজনীতিবিদ থাকবে, আমাদের সরকারি প্রশাসন থাকবে, সকলকে নিয়ে যৌথভাবে আমরা এটা করবো ডাক্তার দিনিয়া। কিন্তু সেখানে আমরা কিন্তু সাইড লাইনে আছি আসলে। তাই সেই জন্যই আমার মনে হয় যে যতজন ডাক্তার দরকার তা নেই, নার্সের সংখ্যা একদমই কম, যারা আছে তার অভিজ্ঞ না, এবং ক্লিনার বা ওয়ার্ড বয় তাদেরও যথেষ্ট অভাব রয়ে গেছে। রুলাল ভাই বলতে পারবেন, ওনাকে আমি পার্লামেন্টে বলেছি যে আপনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আপনার নিজের জেলায় সাতক্ষীরায় তাতে ফাইভ স্টার হোটেলের মতো একটা হাসপাতাল থাকা উচিত ছিল, আমাদের এসকোয়ার মতো হাসপাতাল বা ল্যাবির মতো হাসপাতাল আপনার করা উচিত ছিল, কিন্তু পারেনি করতে। কারণ ওই যে ফাইলের জটিলতা, আমরা তাদের জটিলতা পারিনি আমরা, আমরা ওনাদের দোষ দেই, কারণ ওনাদের সংসদে ওনাদের পাই আমরা, সেই জন্যই আমরা বলি অনেক আক্ষেপ করে। এখন সব থেকে মুশকিল হচ্ছে যে জনগণ তো ভুগতেছে, মানুষকে কীভাবে এর হাত থেকে রক্ষা করা যাবে। আমরা যথেষ্ট বলি যে নাগরিক যদি সচেতন না হয়, দেখেন এখন টোটাল লকডাউন চলতেছে, তার মধ্যেও জরিমানা হচ্ছে, মানুষ ধরতেছে। এখন ঢাকা শহরে দেখেন কতজনকে ধরবেন, হাজার হাজার লোক বাইরে ঘোরাঘুরি করতেছে, গাড়িতে ঘুরতেছে। এইটা যদি টোটাল বন্ধ না করা যায়, একটা মেসেজ হবে সামনে। দেখেন একটা, আমি এক মিনিট শেষ করবো, আমাদের একটা কোরবানি আসতেছে। সৌদি আরবে কিন্তু হজ বন্ধ করে দিচ্ছিল। হজ হচ্ছে মুসলমানদের ধর্মীয় সব থেকে নামাজ, রোজা, হজ, জাকাত ফরজ হচ্ছে, হজ করা যার টাকা আছে, সেই হজ কিন্তু হয় নাই বর্তমানে, একদম বন্ধ। তারপর সীমিত কারে উমরা করতে দিছে, এবার বোধহয় কয়েকজনকে দিবে। অর্থাৎ যখন দেশে বালা মুসিবত আসে অনেক কিছু থেকে বিরত থাকতে হয়। এবার দেখবেন যে কোরবানির হাতগুলো আগিয়ে আমরা দিয়ে দিছি, প্লিজ। এখন হাজার হাজার লক্ষ লক্ষ গরু আসবে, মানুষও যাবে হাজার হাজার ওখানে, এবং যা হওয়ার তাই হয়ে যাবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করেন, হাসপাতালগুলো সিট নেই, আর যেখানে সিট আছে চিকিৎসা নেই, এবং যেখানে চিকিৎসা আছে সেখানে দেখা যাবে যে অক্সিজেন নেই, এই সমস্ত ঝামেলা হয়ে যেতে পারে আমাদের। আমাদের গ্রামের দোষ দেবো কি, গ্রামের হাসপাতাল আছে, ডাক্তার নেই, ডাক্তার থাকলেও কিন্তু গ্যাস অক্সিজেন নেই, এবং সেই অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তার। একটা স্পষ্টভাবে একটু সামান্য মন্তব্য যদি একটু করেন আপনি, আমাদের দর্শকরা ওদিকে আগ্রহ জানে যে আপনি আজকে আমাদের সাথে থাকবেন, সে কারণে একটু বলছি যে আপনি জগৎ শেঠ বলতে কাদেরকে মিন করেছেন, একটু একটু বলবেন কিনা, এবং কি কারণের জন্য জগৎ শেঠ? সেটা আপনি যদি ইতিহাসের ছাত্র হয়ে থাকেন তাহলে বুঝবেন যে জগৎ শেঠ কারা। এবং আমি সেইভাবে মিন করেছি, আমি ব্যক্তিগত কাউকে মিন করি নাই। নিশ্চয়ই না জি, আমি সমষ্টিগতভাবে মিন করেছি যে যার যেটা কাজ তাকে সেটা দিতে হয়। ব্যবসারা ব্যবসা করবেন, রাজনীতিবিদরা রাজনীতি করবেন, ডাক্তাররা তাদের জনসেবা করবেন, আমাদের হেলথের দিকটা দেখবেন এইভাবে, এবং আমরা তাদের নির্দিষ্ট কাজ আছে এটা দেখবেন। এইভাবে কিন্তু একটি দেশ চলে, শুধু এক মানে একটি শ্রেণীর পর বা একটি গোষ্ঠীর পর আপনি যদি বেশি হয়ে যান, নির্ভরশীল হয়ে যান, তাহলে একটু কোন গোষ্ঠীর উপর বেশি নির্ভরশীল মনে হয় আপনার কাছে? আমাদের যেভাবে চালাবেন, যেভাবে জেরা করবেন, আমাদের তাই করতে হবে। আপনি দেশ চালাচ্ছেন এখন এখানে বসে, আমি এটাই মিন করছি যে যেখানে বসেন তারা তো সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। আপনাদের টেলিভিশন আছে, আমি কি করতে পারি? আপনি যা বলবেন বা যা করবেন মানুষ তাই শুনবে, আমার হাতে তো কিছু নেই। এইটি রাজনীতিবিদদের হাতে কোনো টেলিভিশন কিছু নেই। জি জি, নিশ্চয়ই আপনার কাছে আমরা আবার আলোচনা করব। আমি ডাক্তার জি জি, আমরা সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক আপনি রয়েছেন আমাদের সাথে।
আপনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আপনার এলাকায় ভালো একটা হাসপাতাল করেননি, যেটি কাজী ফিরোজ রশিদ বললেন, সেটি তো আমরা শুনবো নিশ্চয়ই কি চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা দেখেছি যে বিরোধী দলীয় উপনেতা গোলাম কাদের সংসদে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। তিনি বলেছেন যে তিনি তাকে ফোন করেছেন, তার পিএসকে ফোন করেছেন, ফোনও ধরেন না, ফোনও ব্যাক করেন না, এই ধরনের অভিযোগ তিনি করেছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দল থেকে, একই সাথে বিএনপি থেকেও। আপনি যে একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এই যে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করার যৌক্তিকতা কি কারণের জন্য মনে হয় যে জাতীয় সংসদে এই ধরনের আলাপ আলোচনা আমাদের চলছে বাজারের এই এই সময়ের মধ্যে? আমি ফিরোজ ভাইয়ের কথাটা একটু বলে তারপরে অন্য জায়গায় আসি, কারণ ওটা নিয়ে আমার এলাকার লোক বলছে যে উনি এরকম বললেন কেন। ফিরোজ ভাইয়ের তথ্যের একটু ভুল আছে। সাতক্ষীরায় যে মেডিকেল কলেজটি আছে, মেডিকেল কলেজ হসপিটালটি এই রিজিয়নের মধ্যে, আপনি কুষ্টিয়া বলেন, খুলনা বলেন, যশোর বলেন, বাগেরহাট বলেন, এর মধ্যে মোটামুটিভাবে ভালো। খুলনায় যখন অক্সিজেনের যে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল না, আমার সাতক্ষীরা তখন প্রথমে বিল্ডিংয়ে সময় থেকেই সেন্ট্রাল অক্সিজেন লাইন তৈরি হয়েছে। এখানে আইসিইউ ছিল না, সেখানে প্রথমেই আমাদের 10-12টি আইসিইউ সেন্টার চালু হয়েছে, ডায়ালিসিস সেন্টার চালু হয়েছে এবং জনবলের সংকট ছাড়া আমাদের এই হাসপাতালটি অত্যন্ত ভালো। সেদিন অক্সিজেনের সংকটে কি হয়েছিল এটি বোধহয় আপনার তথ্যের বলেছে, কারণ প্রেস মিডিয়াতে সব ঠিক মতো আসেনি। সেদিন সেন্ট্রাল লাইন যেটা ছিল, যে ভলিউমটা থাকার কথা সেই ভলিউমটা ছিল না। ওখানকার ডাক্তাররা সময় মতো জানিয়েছিলেন, কিন্তু যাদের ফিলিং করার কথা তারা সেই বিকালে এসে ফিলিং করেছেন, ততক্ষণে অক্সিজেনের প্রেশারটা কমে গেছে এবং সিলিন্ডারের মধ্যে যে প্রেশার ছিল সেই প্রেশার লাইনে এখানে হাই ফ্লো অক্সিজেন এবং ভেন্টিলেটর যেগুলো ছিল সেগুলো লাগানোর ফলে যতটা প্রেশার থাকার কথা সেই প্রেশার না থাকাতে কিছু লোক মারা গেছে। এর মধ্যে দুজন অলরেডি ব্রেন ডেথ ছিল, তারা অলরেডি মৃত বলে কেবল ঘোষণা পাচ্ছিল, এছাড়াও আরও দু একজন মারা গেছেন, কারণ তার সেই অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাই ছিল না। সুতরাং হাসপাতালটি যে আমরা করেছি খুব, আমি আপনাকে ইনভাইট করব, আসেন দেখেন, তারপরে বললেন যে এটা আমাদের দেশের উপযোগী হাসপাতাল হয়েছে কিনা। সুতরাং আমি বলবো যে ইনফরমেশনটা সঠিক নয়, আমি তিনি শুনছেন, আপনি বলছেন তিনি সামান্য হয়তো বা ভুল করেছেন, তিনি হয়তো সেটা শুধরাবেন, কিন্তু অক্সিজেনের অভাবে বা কোনো ভুলের কারণের জন্য কোনো মানুষের মৃত্যু ঘটেছে কিনা সেটি সেটি আপনার কাছে জাস্টিফাই মনে হয় কিনা? না, মানুষ তো ঘটেছে, এটা তো স্বীকার করেছে ওরা, ওরা বলেছে তো অবশ্য যে অক্সিজেনের ফ্লো কমে গিয়েছিল, এবং বললাম তো যে সেই মেন লাইন থেকে যখন সিলিন্ডার লাইনে এসেছিল, এখানে আবদুল্লাহ ভাই আছেন অভিজ্ঞ, জাফরুল্লাহ ভাই আছেন অভিজ্ঞ, ওনারা জানেন যে হাই ফ্লো অক্সিজেন যেতে থাকে সেখানে সিলিন্ডার থেকে যে অক্সিজেন যায় সেটা হাই ফ্লো নেজাল যায় না। তো যাদের অক্সিজেন 50-60 লিটার দরকার ছিল তাদের যখন ফ্লো লাইনে লাগানো হয় তখন কমে যায়, কমে যাওয়ার পরে অবশ্যই তারা মৃত্যুবরণ করেছে দু একজন, আমাদের মনে হচ্ছে এটা স্বীকার করেছে। কিন্তু অক্সিজেন একেবারে ছিল না, যেটি পত্রপত্রিকা আছে ওনারাও বলছিলেন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় সেটি ঠিক নয়। কাজী ফিরোজ রশিদ সাহেবের ভুলটা কোথায় ছিল মনে করেন, যে তিনি বলছিলেন যে সংসদে, না ওই যে উনি বলছেন যে হাসপাতালটা তৈরি করা হয় নাই ভালো করে, আমি মনে করি ওই রিজিয়নের মধ্যে একটি ভালো হাসপাতাল এটি আমাদের। অন্য যে প্রবলেমগুলো কাজী ভাই রশিদ ভাই বলেছেন যে আমাদের জনবলের সংকট, আমাদের অ্যাডিকুয়েট ডাক্তার নেই, আমাদের অ্যাডিকুয়েট টেকনিশিয়ান নেই, আমাদের অ্যাডিকুয়েট নার্সেস নেই, এটি সারা দেশে যেমন সাতক্ষীরাও তার বাইরের বহুদিন থেকে আমিও তদারকি করছি, তদারকি মানে মানুষের সাথে আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব, আমাদের জনগণের সাথে কথাবার্তা বলছি এবং তাদেরকে উৎসাহিত করছি। কিন্তু আপনারা সবাই যেমন জানেন যে দেশের মানুষ কথা শুনতে চান না, আমাদের হবে না, আমাদের আমরা একটা স্বাস্থ্যমন্ত্রী প্রসঙ্গে শুনতে চাই যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ তো আমাদের যেটা বলছেন যে পার্লামেন্টারি কিছু কথাবার্তা হয় যে পার্লামেন্টারি টক্স, এটি কিন্তু বাইরে হয় না। আমরা এখানে বসে আমার মনে হয় না প্রিয়ভাই বলবেন যে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন, সুতরাং পার্লামেন্টারি এসব কত পার্লামেন্টারি কত শব্দ আছে এটা সেখানে আমরা ব্যবহার করি বা করা হয়, সুতরাং সেখানে কিছু উনি ছাড়াও আরও কয়েকজন আমি তার পদত্যাগ দাবি করি না, আমি শুধু আপনাকে বলছিলাম যে রুহুল হক ভাই এখানে আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ওরা এলাকায় তো 5-star
চুন্নু সাহেব করেছেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিটা, তার যুক্তিকতা কি মনে করেন আপনি? এটি তো আমরা, আমি একজন এমপি, আমি একজন স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, আমি একজন বর্তমান পার্লামেন্টের সদস্য, এটি কি আমি সরকারের সদস্য এমপি হয়ে যুক্তিকতা আছে কি না আছে তা বিরোধী দলের লোকজন তো বলতেই পারে বা অন্য কেউ বলতে পারে। আমি তো এটার সাথে এখানে আর্গুমেন্ট করা খুব অসহনীয়, বিশেষ করে যেহেতু আমি মন্ত্রণালয় চালিয়েছি, এটা কোনো অসহনীয়। আসলে আসলে আমি একটা কথা বলি, দোষত্রুটি কাজ করলে থাকবে এবং অতীতে কিছু ভুল ভ্রান্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ে হয়েছে সবাই জানি, তো সেই জন্য কেউ কিছু মন্তব্য করতেই পারেন এবং সেই বিষয়ে আমার কোনো মন্তব্য করাটা আমি কাজী ফিরোজ রশিদ বলছিলেন, কাজী ফিরোজ রশিদ কিছু একটা বলতে চাচ্ছিলেন। না এখানে এখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী একা কি করবেন, এত বড় একটা ডিপার্টমেন্ট, এত বিভাগ, সেক্রেটারি, এখানে স্বাস্থ্য অধিদপ্তর, এত হাসপাতাল, এখানে কেনাকাটা হচ্ছে, হাসপাতাল যাচ্ছে, বহু হাসপাতাল কিন্তু আইসিইউ আছে, সব কিছু দেওয়া আছে কিন্তু ওখানে চালানোর লোক নাই। এখন দেখবেন যে আপনি না, এখানে জনবল নাই, এখানে আপনি সব তিনজনই ডাক্তার, ওরা জানেন যে এখানে আমাদের টেকনিশিয়ান দরকার হয়, রেডিওলজিস্ট দরকার হয়, আমি মানুষ মেডিকেল কলেজে গেছে যে বলছে কি যে আপনাদের এগুলো আছে, কাকে যে আমাদের সবই আছে, আপনার এবারে মেশিন থেকে শুরু করে সব মেশিন এখানে আছে, কোথায় চলে যে দরজা খুলছে নেই তো আমরা সব ইনশাল্লাহ লাগিয়ে রেখে দিছি, রাজনীতিবিদরা দেখা ঘোষণা করতো যৌথ ভাবে, এই যে ওখানে যারা ডাক্তার আছে রাজনীতি আছে সব নিয়ে যদি একটা কমিটি করে দেখাশোনা করতো তাহলে এখান থেকে কারিগর দরকার, কিভাবে দরকার, টেকনিশিয়ান কতজন দরকার, তাদের হাতে যদি এই ক্ষমতাটা দিত তারা ওখানে এইভাবে কিন্তু চালাতে পারতো। আমাদের প্রাইভেট হাসপাতালগুলো ভালো চলে কেন, কেন চলে যে তাদের অথরিটি আছে সব কিছু করার, আমরা আজকে মুখে ভালো না পাঠিয়ে দিলাম, কালকে 10 জন নার্স আমি নিয়ে নিলাম, এখানে তো নেওয়ার উপায় নেই, এই ফাইলে লিখতে 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 কবে আসবে, কবে নিবে, কবে কাকে নিবে, এই সব অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, আমাকে যদি একটু অ্যালাউ করেন। আমাদের এই যে করোনার ব্যবস্থাপনা করতে গিয়ে যে চ্যালেঞ্জটা কোথায় সে জায়গায় আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি আসলে তার একটু আগে বলতে চাচ্ছি, শুধু করোনা না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দেখুন একটা ফ্যান্টাস্টিক, মানে ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো ইন দ্য রিজন, অবকাঠামো, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড স্পেশালিটি অ্যান্ড সুপার স্পেশালিটি হসপিটাল, ইট ইজ এ ওয়ান্ডারফুল। বঙ্গবন্ধু থেকে শুরু করেছিলেন, বঙ্গবন্ধু কর্তা সেটা স্ট্রাকচারালি ইট ইজ এ ফ্যান্টাস্টিক সিস্টেম, কিন্তু আমরা এই সিস্টেমকে যতটা ভালো সেই ততটা ভালোভাবে চালাতে পারছি না, তার কারণ এর আমাদের সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট, একেবারে ডিজি সাহেব, সেক্রেটারি সাহেব আর মন্ত্রী মহোদয়ের হাতে সব কিছু ক্ষমতা, ওই মানে কি বলে আবার একটা ওডির লাইট ঠিক করতে হলেও সে আবার পারমিশন লাগে ডাকাত থেকে পাঠাতে হয় ঠিক করতে, তো এইটা দিয়ে এখন এইভাবে এই অবকাঠামো চলবে না, আমাদের ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট করতে হবে এবং সেখানে হায়ারিং অ্যান্ড ফায়ারিং অথরিটি থাকতে হবে, ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশন করতে হবে একটা লেভেল পর্যন্ত, আমরা কতদূর করবো সেগুলো ডিসকাশন, এবং তাদের যাদের কাছে অথরিটি দেওয়া হবে তাদেরকে রেসপন্সিবিলিটি রেসপন্সিবল করতে হবে এবং আনসার নিতে হবে, যদি ইউ ক্যানট ডু ইট পারফর্ম ইউ ক্যানট পারফর্ম ই হ্যাভ টু গো, তো এই জায়গাটাতে না আসলে এই ঢাকা থেকে ডাক্তার যাবে, ঢাকা থেকে সব কিছু যাবে, নার্স যাবে, আয়া যাবে, ওয়ার্ড বয় যাবে, তারপরে সেই রংপুরের ওই উপজেলা ক্ষেত্রে পৌঁছাবে, এটি চলবে না, চলে না, সম্ভব না। সুতরাং এই পরিবর্তন ম্যানেজমেন্ট সাইডে পরিবর্তন না আনতে পারলে, ইম্প্রোভাইজ ম্যানেজমেন্ট না আনতে পারলে, সারা বিশ্ব যে উন্নত বিশ্ব যেভাবে চলছে সেভাবে যদি আমরা না যাই তাহলে এই 200 বছরের পুরনো ব্রিটিশ সিস্টেম এখন আর আমাদের দেশে চলবে নিশ্চয়ই নিশ্চয়ই, এই জায়গাটা করতে পারলে আপনি করোনা ডিসেন্ট্রালাইজেশনটা খুব জরুরি বলে মনে করছেন এবং সেক্ষেত্রে একটা গাড়ির চাকা কিনতে হলেও
ঢাকার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় থেকে সেটা পারমিশন নিত, সেই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করার সময় আসছে। আমি একটু অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ স্যার আপনাকে যদি আসি একটু, এই যে আমরা লকডাউন নিয়ে কথা বলছি, আমরা আসলে বেশ গুরুত্বপূর্ণ অতিথি আজকে আমরা স্টুডিওতে পেয়েছি, এই লকডাউনে এটা কি কড়া লকডাউন না শিথিল লকডাউন অতি লকডাউন নানা রকম কথা বলা হচ্ছে, এবং আজকে দেখছি বেশ গাড়ি ঘোড়াও কিন্তু চলছে। তো যে কথাটি বারবার আপনারা বলার চেষ্টা করেন, এই লকডাউন দিয়ে মানুষের জীবিকাকে না বাঁচিয়ে কি সেখানে আপনি এর ফল পাবেন কি না? না ধন্যবাদ। প্রথম কথা বলে নেই যে লকডাউন কিন্তু কোনো দীর্ঘস্থায়ী কোনো ব্যাপার না, এটা কিন্তু বহুদিন একটা দিনের পর দিন মাসের পর কিন্তু চালানো যায় না। আর আমাদের দেশে লকডাউন তো গত বছরের কিছু অভিজ্ঞতা আমাদের আছে, এবারও কিছু অভিজ্ঞতা, তো এপ্রিল থেকেই তো লকডাউন চলছে, চলছেই তো, এখন আবার তিন দিনটা বলছে কঠোর। আসলে সাইন্টিফিক্যালি যেটা লকডাউন যেটা কঠোর বলতে মিন করে, লকডাউন বলতে তো আমি দেখি লকডাউন আরও যানজট বেশি হয়, তিনটে দিন অবশ্য একটু ভালো আছে, ইভেন পত্রপত্রিকা কিন্তু আছে লকডাউনের যানজট, সত্যি কথা লকডাউন যেটা মেন করে সেটা হচ্ছে না। কারণটা হলো আমাদের দেশে ছোট দেশ, শত কোটি লোক, এমন প্রায় ধরেন 2-3 কোটি লোক বা আরও বেশি হয়ে গেছে ইদানিং করোনার জ্বালায়, অনেক কিন্তু একদম মানে গরিব লোক, দিন এনে দিন খায়, রিক্সাওয়ালা, যে ফুটপাতে যারা কাজ করে, ভ্যান চালক, এরকম প্রচুর লোক, বা গার্মেন্টস শ্রমিক, অনেক তাদের সঞ্চিত কোনো অর্থও নাই, এক বেলার খাওয়ারও কিন্তু নাই। আমি একটা কথা বারবার বিভিন্ন সময় বলছি যে লকডাউন দিতে গেলে এই যে লোকগুলোকে, তাদের যদি পেটের চাহিদা আপনি পূরণ না করেন, তাদের অন্তত এই 7 দিন হোক বা 14 দিন হোক যে লকডাউন দিবেন, এই কয়েকদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা না করেন, আমি তো বলছি পেঁয়াজ রসুন আদা থেকে শুরু করে ওষুধপত্র, এমনকি অ্যাম্বুলেন্স রেড রাখা, ন্যূনতম সেবা যদি পূরণ না করেন, চাহিদা যদি পূরণ না করেন, তাহলে লকডাউন কিন্তু কার্যকরী হবে না। লকডাউনের উদ্দেশ্যটা কী? মানুষ ঘরে থাকবে, যেখানে সেখানে ঘুরবে না, প্রয়োজন ছাড়া বাইর হবে না, তাতে করোনার সংক্রমণ করবে। কিন্তু লকডাউন করতে গিয়ে যদি আবার মানুষ মরে যায়, মানুষের যদি কষ্ট হয়, তাহলে তো ওই লকডাউন কার্যকরী হচ্ছে না। ইভেন বিভিন্ন মিডিয়াতে আগেও কিন্তু আমরা দেখছি, এখনও দেখছি, জিজ্ঞেস করলে তারা বলে আমরা লকডাউন টাউন বুঝলাম, আমরা যদি মরিতে না খাই মরবো, আমরা পেটের দেবো, আমরা করোনার জন্য আমরা কিন্তু মরবো না, জনগণ কিন্তু এটা তাদের অ্যাটিচিউড, তারা মনে করে। ইভেন তো যেটা আগেও বললাম, অনেক লোকজন তো মনে করে এটা বড় লোক হলো, আমাদের হলো, আমাদের না খাই মরো, আমাদের তো পেটের চিন্তাটাই আসল। সেজন্য আমি বারবার বলছি প্রশাসনকে, তারা যদি খাওয়ার দাওয়ার ব্যবস্থা মিনিমাম ন্যূনতম চাহিদা পূরণ না করে, তাহলে লকডাউন কিন্তু কার্যকরী হবে। মানুষ কিন্তু দেখবেন বের হয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, পেটের দায়ী যাচ্ছে, বেশ মনে হয় যে কিছুটা মানুষ বের মনে হয় না, চেষ্টা করছে হয়তো, আমাদের নিরাপত্তা বাহিনী তারা কিন্তু ট্রাই করছে, কিন্তু জোর করে চাপিয়ে দিয়ে খুব লাভ হবে বলতে আমার মনে হচ্ছে। আজকে পর্যন্ত মোটামুটি ভালোই চলছে এবারে, কিন্তু যেভাবে চলছে, যদি মানুষের যেটা আমি বললাম তাদের যদি ন্যূনতম চাহিদা পূরণ না করে, তাহলে আমার মনে হয় লকডাউনে তার কার্যকারিতা হারাবে। এবং সবচেয়ে ভালো যেটা ইম্পর্টেন্ট সেটা হলো লকডাউন কিন্তু দীর্ঘদিন, আমরা হয়তো 7 দিন 14 দিন করতে পারি, মাসের পর লকডাউন আমাদের মতো দেশে করবেন না। ইভেন এটা শুধু আমাদের দেশে না, কিন্তু অনেক দেশে কিন্তু আলটিমেটলি তার কার্যকারিতা হারাই ফেলছে। তারা খাওয়া দাওয়া সব কিছু নিশ্চিত করছে, তারপরেও মিছিল মিটিং হয়েছে, পার্লামেন্ট ঘেরাও কিন্তু অনেক নিশ্চয়ই সেটি আমরা দেখেছি, এবং আমরা কিন্তু অনেক জায়গায় চাই না, অনেক জায়গায় যেখানে মৃত্যু হার প্রচুর ছিল সেখানে মৃত্যু কিন্তু শূন্যের কোঠায় চলে আসছে। আমরা ইংল্যান্ডের কথা যদি ধরি সেখানে মৃত্যু হার কমে এসছে, আমেরিকা কিছু কন্ট্রোলে নিয়ে আসছে, আমরা সেই অবস্থার দিকেও দেখতে পাচ্ছি। আবার অন্য সেখানেও কথা আছে, আপনি যদি লোক সংখ্যা দেখেন, আজকে আমেরিকার কথা বললেন, আমেরিকা মারা গেছে আজ পর্যন্ত 6,20,000 উপরে, নিশ্চয়ই কিন্তু সেই জায়গায় পরিস্থিতি এটাও ঠিক, সেই জায়গায় কিছু তারা কি মৃত্যু ঠেকাতে পারছে, সেই জায়গায় পরিস্থিতিটা কিছুটা ভালোর দিকে গেলেও আমরা এখন ভালোর দিকে যাওয়ার চেষ্টা করতে পারি, অবশ্যই সেটাই করতে হবে। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনাকে যদি একটু আসি, আমরা এই যে টিকার কথা বলা হচ্ছে, বলা হচ্ছে যে দুজন রাজনীতিবিদ আছেন তাদের কাছ থেকে আমরা অন্য প্রসঙ্গে যাব, টিকার কথা বলা হচ্ছে, সেই টিকায় মাননীয় অর্থমন্ত্রী সংসদে বলেছেন যে প্রতি মাসে 25 লক্ষ করে টিকা দেওয়া হবে। আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি 80% মানুষকে টিকার আওতায় এনে বাংলাদেশকে জীবন জীবিকা রক্ষা করা হবে। তো 25 লক্ষ করে যদি টিকা দেওয়া হয় তাহলে 1 বছরে 3 কোটি টিকা দেওয়া হয়, তাহলে 80% মানুষ 12-13 কোটি মানুষকে আপনি টিকা দিবেন, টিকার অবস্থাটা কি? 45 লক্ষ টিকা আসছে আমরা শুনেছি, হয় তো সেই অবস্থায় এই টিকা দেওয়ার ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জটাকে আপনি কীভাবে দেখছেন? আমরা বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা দিচ্ছি, আসলে সম্পূর্ণ হিসাব করে কথা বলছিলাম, হিসাব করে তো টিকা দিতে হবে, এটা প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত এটা এটা সঠিক, এটা হলো সদিচ্ছা ওনার, ওনার ইচ্ছা, ইচ্ছাটাকে পূরণ করতে হলে যাই কথা বলতে টাকার অভাব নাই বললেই হবে না, টাকার অভাব না থাকতে পারে, আমেরিকার তো টাকার অভাব নেই বা উন্নত দেশের, কিন্তু টিকার অভাব আছে সারা পৃথিবীতে, মানুষকে টিকা দেওয়ার জন্য টিকার অভাব আছে আজকে। তাই আমাদেরকে উচিত হবে যতটা টিকা পাওয়া যায় সেটাকে ইমিডিয়েটলি নিয়ে আসা, হয় কি টিকাতে যেটা হয় কি মৃত্যুর হার কমায়,
টিকা রোগের তীব্রতা, সেই টিকা তো প্রথম দিকে আমরা বুকিং দিয়েছিলাম ভারতের কাছে, সেটা তো দিয়েছে তাও পর্যাপ্ত না, দিয়েছিলাম আমরা, আমরা কি শুধু একটার উপর নির্ভরশীলতা কোনো সমস্যা ছিল কিনা, সেটা কারেক্ট পদক্ষেপ ছিল, কিন্তু এক দেশের উপরে আমাদের যেটা এই যে কথাটা আজকে যে কথাটা প্রধানমন্ত্রী বলছেন আজ উনি সবাইকে দেবেন, এই কথাটা ইনারা বলেছেন, তো আবদুল্লাহ তো বলেছেন হার্ড ইমিউনিটি করতে হলে কতটা লোককে টিকা দিয়ে 75%কে যদি টিকা না দেওয়া যায় তাহলে হার্ড ইমিউনিটি গ্রো করবে না, যেমন লকডাউন করতে হলে 14 দিনের কম করে লাভ নেই, এই সব জিনিসগুলি বলেছে কিন্তু এটা কার্যকর করে নাই। এখনও যেমন ধরেন বাংলাদেশে 45 লাখ মাত্র টিকা পেয়েছে, তারপরে 3 দিন কোনো টিকা আসে নাই, আর বলছে অগস্ট মাস আসবে, আসবে আসিতেছে, এই কাহিনী বলে তো লাভ নেই হাতের কাছে। আমি একটা ঘটনা জানি বলে, কারণ আমাকে সোভিয়েত আমাকে রাশিয়ানরা অ্যাপ্রোচ করাতে আমি সরকারকে জানিয়েছি আজ ওদের কাছে 2 কোটি টিকা আছে, তারা টিকা আপনাদের কাছে দিতে চায়, আপনাদের বিক্রি করতে চায় $8 করে, আপনারা চীন থেকে কিনেছেন $10, এখন $8 দিলে আপনি যেই যে অ্যাপ্রোচ করেছে আপনাকে রাশিয়ার, আচ্ছা রাশিয়ার জেমেলির যে কোম্পানি তারা তৈরি করে, তার যে এজেন্সি যার কাছে টিকাটা আছে, গভর্নমেন্টকে বলার গভর্নমেন্ট নিগোসিয়েট করতেছে রাশিয়ান গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্টের সাথে নিগোসিয়েট করে কোনো লাভ নাই, কারণ তার কাছে তো টিকা না, টিকা হলে একটা কোম্পানির কাছে, ওই কোম্পানিকে নিগোসিয়েট করতে হবে, এবং সেই কোম্পানিকে আমাদেরকে তারা বলছে বাংলাদেশে, আমি বলছি আপনারা যোগাযোগ করেন, আমরা আমাদের অন্য কোনো কি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে আনতে পেরেছেন? আনেছি আমি লিখিতভাবে, কেবল তাই না, ঠিক আছে, তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও বলেছি লিখিত, আমি $8 করে এমনও বলেছি আমার ধারণা হয়েছে রাশিয়ার যারা এই টিকাটা হোল্ড করছে তাদের সাথে কথা বলে প্রধানমন্ত্রী চাইলে হয়তো একটু কমতেও পারে দাম, নিশ্চয়ই, কিন্তু তারা বলছে দ্রুত সিদ্ধান্ত দিতে হবে, আজকে 1 মাস হয়ে গেছে সিদ্ধান্ত, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সেরা চলো। আমি একটু কাজী ফিরোজ রশিদ আপনার কাছে একটু যদি আসি, আপনিও মন্ত্রী ছিলেন, মাননীয় রুহুলক স্যারও মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্বের স্বাদ কিন্তু আপনারাও গ্রহণ করেছেন, কিন্তু এই যে মন্ত্রী হিসাবে বাংলাদেশের যে প্রেক্ষাপট বা আপনাদের সময় প্রেক্ষাপট, একটা ফাইল নিচের থেকে উপর লেভেল আসার পরে সেই মন্ত্রী সাহেবের স্বাক্ষর করবেন, সেই স্বাক্ষরের জন্য আবার অন্যদিকে তাকিয়ে থাকতে হয়, সে অবস্থার প্রেক্ষাপটে আসলে যেটি আপনি জগৎসের হয়তো মিন করার চেষ্টা করেছেন, এই যে একটা দ্বিমুখী অবস্থান যেটার কারণে যেন স্বাস্থ্য খাতের একটা ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, সেই জায়গাটাকে আসলে আপনি কিভাবে দেখবেন, যে মন্ত্রিত্বের দায় কতটুকু নাকি অন্য কোথাও এখানে সীমাবদ্ধতা রয়েছে? আসলে একটা সিস্টেম, আমাদের যে ওই যে ব্রিটিশরা বলে যে সিস্টেমটা আমরা চালু করেছিলাম সেইখান থেকে সহজ কোনো পন্থা আসলে তো আমরা বের করার চেষ্টাও করিনি, বের করিও নি, এখন অনেক সহজ হয়ে গেছে, কিন্তু সব কিছু ডিজিটালাইজড হয়ে গেছে, আপনি কম্পিউটারের মাধ্যমে সব দেখতে পারেন করতে পারেন, এই যে আমরা বললাম যে এখন সব হচ্ছে যে বিকেন্দ্রীকরণ করতে হবে, অর্থাৎ ডক্টর রুহুল হক সাহেব যথার্থ বলেছেন যে উপজেলায় এত আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সগুলো করা হয়েছে আপনি অবাক হয়ে যাবেন প্রত্যেকটা জায়গায়, কিন্তু সেখানে আমাদের ম্যান পাওয়ার নাই, ডাক্তার নাই, যিনি আছেন উনি আর ওই দেশে ডাক্তার বদলিয়ে যায়, বাইরে ডাক্তার যেতে চায় না, তারা যে বাড়িতে থাকে ডাকিয়ে আসে বাইরে প্র্যাকটিস করে, এবং উপজেলার যত মেশিন দেওয়া হয় সেই মেশিনগুলো বন্ধ রেখে তারা সমস্ত প্রেসক্রিপশন করে সমস্ত টেস্ট বাইরের দোকান থেকে করে এনে 40% 50% ডাক্তার পায়, এইটা হচ্ছে তাদের মূল ব্যবসা, এইটা যদি লোকালি ধরেন উপজেলায় এমপি আছেন বা মন্ত্রী আছেন, মন্ত্রী যে দায়িত্ব দেন জেলার, ওই জেলার যত উপজেলা আছে এমপিদের নিয়ে মন্ত্রী সমন্বয় কমিটি করবেন, ডিসি সাহেব থাকবে, ইউনিয়ন সাহেব থাকবে, এসপি সাহেব থাকবে, সবাই থাকবে, থেকে তারা যদি জেলা এবং উপজেলাগুলো কন্ট্রোল করে, তারা ডাক্তার দরকার এতজন ডাক্তার ঢাকা থেকে ওই উপজেলার জন্য বা জেলা যেটা বাজেট যাবে সেইটা তারা কোন হাসপাতাল কতদিন লাগবে ঠিক করে দেবে, কজন ডাক্তার তারা নিয়োগ দেবে, এই যদি না করতে পারে, অথবা ডাক্তার যদি গভর্নমেন্টও নিজে পাঠায়, সমস্ত ডাক্তার যদি ঢাকা শহর দিয়ে ঘুরতে থাকে আর এইখানে পলিটিক্স করে, আর একটা সম্পূর্ণ হয়ে গেছে কি জানেন, ডাক্তারদের মধ্যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে, তারা এখন যখন যখন বিএনপি ক্ষমতা আসে আমরা ড্যাব, আওয়ামী লীগ ক্ষমতা আসলে কখন আমরা চিকিৎসক, এই একটা ঝামেলা হয়ে গেছে, ডাক্তাররা থাকবে মানুষের জীবন বাঁচানোর জন্য তারা চেষ্টা করবে, তারা নিরপেক্ষ মানুষ থাকবে, তাদের চেম্বারে মানুষ স্বাচ্ছন্দ্য যাবে, এখন আগে জিজ্ঞেস করে ওই ডাক্তার কোন পন্থী তার কাছে তারা চিকিৎসা দিতে যাবে, খালদা জিয়ার ডাক্তার কিন্তু সিলেক্টেড,
বিএনপি যারা করে তার বাইরে উনি কোনো বড় ডাক্তার কি আওয়ামী লীগে নাই? এই যে আমার সামনে বসে আছে আব্দুল স্যারের মতো ডাক্তার নাই, উনি তারা দেখা হয় না। এই যে ভাগাভাগিটা আমাদের মধ্যে যে মানসিক দ্বন্দ্বটা, এইটা আপনি ঘুচাবেন কিভাবে? আগে চিন্তা করে যে এই ডাক্তার বিএনপি, আমরা বিএনপি তাহলে প্রফেসর আব্দুল্লাহ কি ম্যাডাম মাননীয় কাজী ফিরোজের একটু ছোট্ট মন্তব্য নেই, আপনি যেহেতু প্রফেসর আব্দুল্লাহ কথা বলেন, প্রফেসর আব্দুল্লাহ কি খালেদা জিয়ার চিকিৎসার যদি চায় আপনি দিতে চান কিনা, যেতে চান কিনা আপনি? না এটা তো ধরেন, এটা তো বিতর্ক করলে তো আজকে শেষ হবে না। এটা এখন যদি বলেন যে ভালো ডাক্তার না, সেটা না, আপনি 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 কি ওনার সাথে কথা বলতে? আমি ডাক্তার হিসেবে, আমি তো জেলখানায় গেছি, ফাঁসির আসামি তো আমি চিকিৎসা করতে অনুমোদিত হয়ে, যেহেতু কাজী ফিরোজ রশিদ একজন বলি, তাকে অবশ্যই তাকে তাদের খালেদা জিয়াকেও দেখতে নিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে যেহেতু কাজী ফিরোজ রশিদ স্যার বলেন যে আপনি ইচ্ছা করলে দেখতে পারেন, আপনার কি সদিচ্ছা আছে? জেলখানার আসবে সেটা তো অন্য ব্যাপার, এখন এই পলিটিক্স আলাপ করতে অনেক সময় লাগবে। ডাক্তারদের যে দল টল বানাইছে, আমি তো ফিরোজ ভাই তো একটা কথা বললেন, এগুলো কিছুটা কিন্তু আপনারাও শিখাইছেন আমাদের। যে কথাগুলো বলে এগুলো তর্ক করলে অনেক সময় লাগবে, আমি ওই তর্কে যেতে চাচ্ছি না। যেমন উপজেলায় উপজেলায় তো অবকাঠামোটা তো সুন্দর, কিন্তু ডাক্তারদের থাকা, তার চিকিৎসা, তার মানে যে চিকিৎসা দেওয়ার কিছু পরিবেশও তো লাগবে। একজন যে মহিলা ডাক্তার প্রশ্নে গেলে থাকারই জায়গা নেই, ওর জন্য আবার দুই তিনজন লাগে। এগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু করতে হবে, শুধু ডাক্তারের একতরফা দোষ দিয়ে লাভ নাই। আরেকটা কথা বলি, এটা আমরা অন্যভাবে নিয়েন না, এই যে বললেন পার্সেন্টেজ খাই, সবাই কিন্তু খায় না আসলে, কিছু লোক খায় হয়তো বদনাম সবারই হয়, আমি কিন্তু নিজে কোনো দিনও খাইনি, আজ পর্যন্ত খাই না। এটা সুতরাং এটা ঢালাও সবাইকে দোষ দেওয়াটাও আমি জাস্টিফাইড মনে করি না। এখন দুই একজন খায় সবার বদনাম হয়, এটাও ঠিক না আসলে, কিছু লোক তো করে। একজন খায় না, দুই একজন খায় না, কোনটা বিষয় না, আমার কিছু অল্প সংখ্যক বোধ হয় এটা করে, মেজরিটি কিন্তু এটা করে না, এটা অনৈতিক, যে এটা কিন্তু স্বীকার করে যে কোনো ভাবে সিস্টেমটা বোধ হয় চালু হয়ে গেছে। আমরা সেদিন দেখলাম আমাদের এটিএন বাংলার প্রতিদিনের কাজী ফিরোজ রশিদ স্যার এবং ডাক্তার রুহুল হক স্যার, দেখবেন শ্যামলীতে একটা হাসপাতাল আছে, হাসপাতালটির নাম আমি বললাম না, সেই হাসপাতালে তারা টেস্ট করায় 300 টাকা দিয়ে পিজি হাসপাতাল থেকে, এবং রোগীর কাছ থেকে নেয় তারা 3,000 থেকে 5,000 টাকা, এবং সেই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এটি তাদের সার্ভিস হিসেবে তারা নেয়। সেই জায়গায় কিভাবে আপনি বলবেন যদি কাজী ফিরোজ বলছেন? জি, আমি বলছি কি যে আসলে আমাদের যে এই যে দামি মেশিনগুলো দিয়ে দেওয়া হয়, সিটিএস মেশিন, এমআরআই মেশিন, এই যে আধুনিক ল্যাবগুলো ডিস্ট্রিক্ট শহরে দেওয়া হয়, আমি যে দেখেন সেই ল্যাবগুলো চলে কিনা, একটা এক্সরে মেশিনও চলতেছে না, বাইরে যে ইয়ে করানো হয়, এইটা এলো একটা প্র্যাকটিস হয়ে গেছে, মানে কন্ট্রাক্টর চলে যাবে। হ্যাঁ, এটা বাইরে যাবে, ওই এক্সরে মেশিনে চালানোর লোকটাই অথবা নষ্ট করে ফেলেছে, সেই জন্য তারা বাইরে পাঠিয়ে দেয়, বাইরে করে। কারণ এত আধুনিক মেশিনগুলো এখান থেকে সাপ্লাই করা হয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তো ওয়েল ইকুইপড, কিন্তু সেখানে কয়টা টেস্ট আপনি খবর নিয়ে দেখেন কালকে যে আমাদের টেস্টে কতগুলো টাকা আসে, আসার কথা আসে না, অর্থাৎ এখানে টেস্ট করলে টাকা খুব কম, বাইরে করলে অনেক বেশি টাকা, সেই ক্ষেত্রে থেকে ভাগাভাগি হয়। প্রত্যেকটা দেখবেন যে হাসপাতাল ঘিরা অসংখ্য ল্যাব এখানে সৃষ্টি হচ্ছে উপজেলায়, এগুলো চালায় কারা? আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে যদি বিষয়টা জানতে চাই, আসলে এই স্বাস্থ্য ব্যবস্থাপনাটা একেবারেই আপনি কিভাবে দেখছেন? শেষ মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থাপনাটা একবার সোজা সরলভাবে যদি বলতে হয়, এটা ভেঙে পড়েছে। এটা আমরা সবাই জানি যে এই যে আমাদের মন্ত্রী অপমর রুহুল হক, সে বহুবার কথা বলেছে, সে নিজেও ডাক্তার, মন্ত্রী ছিল, ঠিক আছে, দেশ বিদেশের অভিজ্ঞতা আছে, বলছে যে আজকে আপনি ঢাকার থেকে যখন ডাক্তারের নিয়োগ দেবেন, সেই ডাক্তার জেলাতে থাকবে না, সেই ইউনিয়নে থাকবে না। তাহলে কি করতে হবে? ওখানে আজকে জেলাভিত্তিক যদি হয়, জেলার থেকেই ওই জেলার যত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হবে, সেখানে এমপি সাহেব থাকবেন, ডাক্তাররা থাকবেন, অ্যাসোসিয়েশনের লোকজন থাকবে, এবং আর কি থাকবে, যে কথাটা আবদুল্লাহ বারে বারে বলে। এবং সম্প্রতি আমি একটা প্রবন্ধ লিখেছিলাম অর্থমন্ত্রীর ভানুমতির খেলা, সেখানে দেখিয়েছি যে আজকে
স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দটা একদম সঠিক জায়গায় করতে হবে। তাকে আমি এখনও বলছি মাত্র 10 কোটি টাকা যদি একটা ইউনিয়ন সেন্টারে খরচ করেন, এটা বিলাতের মতো আমার হেলথ সেন্টার হয়ে যাবে। 6 কোটি যাবে ডাক্তার টেকনিশিয়ান ছাত্রদের বাসস্থানের জন্য, 4 কোটি যাবে অপারেশন থিয়েটার যন্ত্রপাতির জন্য, এবং আধুনিক সব কিছু করা যাবে। তার সঙ্গে সঙ্গে ডাক্তারটা যেন থাকে, সেই জন্য আজকে আমরা আমলাকে 50,000 টাকা দিয়ে গাড়ির মেরামতের জন্য, এই 50,000 টাকা আমি ইউনিয়নের ডাক্তারকে বিশেষজ্ঞ ভাতা হিসেবে দিতে চাই, তাকে 6 মাস ট্রেনিং দিয়ে তাকে সার্টিফাইড কোর্স করতে চাই। এইসব করা কিন্তু কঠিন কাজ কিছু না, রুলকরা জানি, সে বহুবার বলেছে, তবে শক্ত করে হয়তো পার্লামেন্টে বলে না, তার ইরা অখুশি হবে বলে। আজকে দেন ডাক্তার, তখন আত্মাচার যদি একটা ছোটো নিয়ম করেন যে কেউ ইউনিয়ন পর্যায়ে 2টা বছর কাজ না করলে তুমি কোনো পোস্ট গ্র্যাজুয়েট করিতে পারিবে না, সোজা সরল ব্যাপার, দেখেন তারা থাকে কি না, থাকার বাসস্থান, নিরাপত্তা আর একটা স্পেশাল ইতিহাসে। ঠিক একইভাবে উপজেলাতে আরেকটু বেশি দেন, আমাদেরকে সারা দেশে মুখে রক্ত সঞ্চারকে স্বাস্থ্য বলে না, ঢাকা শহরের এই দিয়ে কখনো আমাদের সারা বাংলাদেশ সারা শরীর বিবেচনা করতে পারে। লাস্ট কথাটা আমি বলতে চাচ্ছি, আজকে আমাদেরকে লকডাউনে ছাত্রদেরকে বাড়াতে, লোককে জেল জরিমানা করে হবে না, তাকে ভাই চাচা বলেও করতে হবে। আমি যখন যাই রিক্সাওয়ালার দিকে তাকাই, এখানে আমি তো বলি সঙ্গে সঙ্গে সে এটা তো লাগিয়ে দেয়, আর পুলিশে কী করে থাপ্পড় দেয়, এই বেটা বেটা একটা গালি দিয়ে তারে শুরু করে, তার কষ্টটা বুঝে না, বাইরে খাবেটা কোথায়। সেই জন্য বলছি সামগ্রিকভাবে চিন্তা, এরা তো সিজন লোক, এরা ছাত্র রাজনীতি করেছেন, মন্ত্রিত্ব চালিয়েছেন, ইনাদের কথা শুনেন না একটু, সবাই মানে মিলিয়ে তো করলে আমরা বাংলাদেশ, এই যে দেখেন আজকে এতদিন হয়ে গেছে আমার অ্যান্টিবডি টেস্টটা এখনও পাস করে নেই, আমার একটা অপরাধ আমি তো দিই না, এখনও চেষ্টা করছেন না, সেটা এখনও না, পিসিআরকে ডবল করান, কারণ লোকের টেস্ট করে। ঈদ আসছে, আমি লাস্ট এখানেই শেষ করবো, দেখেন ঈদে আমি চাই না চাই বহু লোক বাড়ি যাবে গরু ঈদে, আজকে তাহলে কী করতে হবে আমাকে, এখন থেকে আমার বলা উচিত বাড়িতে যায় না, যদি যাইতে চান অনুগ্রহ করে আগে টেস্ট করে আনেন, ওই টেস্ট দেখায় আপনার আপনার ট্রান্সপোর্ট খোলা থাকবে, রেলও চলবে, জাহাজও চলবে, কিন্তু ওই টেস্ট দেখায় ভালো, যদি নেগেটিভ আসে তাহলে আপনি বাড়ি যাবেন, তা না হলে আপনার যে প্রিয়জন যাকে দেখতে যাচ্ছেন তাকে আপনি হারাবেন। জি প্রফেসর আব্দুল্লাহ, প্রফেসর আব্দুল্লাহ একটু অভিযোগের সুরেই বললেন আমলাদের 50,000 টাকা করে গাড়ি দেওয়া হচ্ছে, আসলে এই গত 1.5-2 বছরে দুই রাজনীতিবিদরা আছেন এখানে, এই গাড়ির কী ব্যাপার হয়েছে, 50,000 টাকা করে তারা নিশ্চয়ই পেয়েছে? গাড়ির কথাটা যাই বলেন, আমার কথা হলো যে আসলে অরাজকতা কিন্তু সর্বক্ষেত্রে, করোনা এসে একটা কাজ করছে, এই যে স্বাস্থ্যখাতের যে অব্যবস্থা, অদক্ষতা, দুর্নীতি যাই বলেন, বা অবকাঠামোগত যে দুর্বলতা, এগুলো একটু উন্মোচিত করে ফেলছে, এই জন্যই এত স্বাস্থ্যখাত নিয়ে এত কথাবার্তা। আপনি অন্য খাতে দেখেন অবস্থা কিন্তু একই রকম, খুব যে উন্নত তা কিন্তু বলা মুশকিল, কারণ এখানে মানুষের জীবন মৃত্যুর সঙ্গে জড়িত, তো জায়গাটা খুব সেন্সিটিভ, যার জন্য প্রকাশ পাচ্ছে বেশি, এটা কিন্তু সন্দেহ নাই। এখন যেটাই বলেন তাদের হাতে তো ক্ষমতা বেশি, ক্ষমতা তারা তো ব্যবহার করবে, একজন মানুষ যদি সুযোগ পায় অপব্যবহার তা তো করছে, করবেই। সেজন্য আমি বলছিলাম, এই যে আমলাদের কথা বলেন যা যাদের ক্ষমতা আছে, তবে যে কথা আমি বলছিলাম যেমন ধরনের ডাক্তার, যে ডাক্তার কিন্তু সার্ভিস দিতে চায়, তাদের তো ন্যূনতম যা দরকার এটা তো দিতে হবে, যেমন উপজেলা বলেন, জেলা বলেন, বা ধরেন ইউনিয়ন পর্যায়ে বলেন, তাদের যদি নিরাপত্তার ব্যবস্থা করা হয়, থাকার ব্যবস্থা করা হয়, ইনসেন্টিভ একটু বাড়ায় দিলে, যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং যদি তাদের না করলে পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপার, এগুলো অনেক কিছু জড়িত, দেখলাম সেদিন সেটাই ঠিক, মিনিমাম চাহিদা যদি পূরণ করা হয় তাহলে ডাক্তারের সার্ভিস দিবে না, তাদের দেশেরই মানুষ করবে না, এবং একদম ডাক্তার হওয়ার পিছনে যে মেডিকেল কলেজ বলেন, এখন তো ডাক্তার সরকার তো খরচও করে, এটাও সত্য, কিন্তু খালি গালাগালি দিয়ে এই ডাক্তার করে না, করে কোনো গালাগালির প্রশ্নই আসে না, তাদের কথা সেটাই বলছি, গালাগালি দোষ দেওয়া, যেমন ধরেন একতরফা দোষ, পার্সেন্টেজ খায়, ঠিক মতো যায় না, থাকে না, এগুলো কথা সত্য কিন্তু অনেকটা, এটা যে মিথ্যা কথা তা কিন্তু নয়, কিন্তু সেগুলো তো দূর করার ব্যবস্থা তো নিতে হবে, নানারকম ফ্রিজ টেলিভিশন কিন্তু রয়ে গেছে, ওষুধ কোম্পানি ল্যাবরেটরি থেকে খায়, ক্লিনিক থেকে খায়, এগুলো কথাবার্তা কিন্তু রয়ে গেছে, এগুলো সত্য,
সবগুলো 100% না বা সবাই যে করে সেটাও সত্য না কিন্তু ঢালাও দুষ্টা পরে কিন্তু সবার উপরে কিন্তু এগুলো থেকে তো ব্যবস্থা তো নিতে হবে ব্যবস্থা যাদের হাতে মানে অব্যবস্থাপনাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে নিয়ন্ত্রণ আনতে হবে সেটা যদি না করে খালি গালাগালি করে তো লাভ হবে না নিশ্চয়ই নিশ্চয়ই প্রফেসর রুহুল হক যদি শেষ করতে চাই আপনার কাছ থেকে আমি মনে করি যে যে কথা বলছিলাম যে কতগুলো হচ্ছে সবই কিন্তু ব্যবস্থাপনার কথা আমাদের কিন্তু যারা ডাক্তার হয় ডাক্তার করতে আসে তারা মানুষের কাছে যেতে চায় মানুষের উপকার করতে চায় থাকতে চায় সবই আছে কিন্তু এই সাথে সাথে এই জিনিসগুলো যদি আমরা ব্যবস্থাপনা না করি একটা উপজেলার ডাক্তার আছে একজন প্রেগনেন্ট মহিলা আসলো সেখানে গাইনোকোলজিস্ট নাই তার অপারেশন দরকার অ্যানেস্থেটিস্ট নাই তা সার্ভিসটা দিবে কি করে তো এই জন্যই এই ব্যবস্থাপনাগুলো সারা বিশ্বে এখন ডিসেন্ট্রালাইজ ব্যবস্থা হয়ে গেছে ওইখানকার ডাক্তার দিয়ে চলে যায় এই ব্যর্থতাটা কার মাননীয় এমপি সাহেব এই ব্যর্থতা কার এই যে কথা বহুদিন থেকে আপনারা বলছেন ব্যর্থতাটা কোথায় কাদের ব্যর্থতা এটা আমি শেষ কথা বলি এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেখানে এসে দাঁড়িয়েছে এটা টোটাল রিমডেলিং করতে হলে এ গ্রুপ অফ পিপল নিড টু সিট ডাউন এন্ড ফাইন্ড আউট এ ওয়ে সারা বিশ্বে এক্সাম্পল আছে আমাদের পার্শ্ববর্তী দেশে আছে থাইল্যান্ডে আছে কিউবাতে আছে বহু জায়গায় আছে যে কি করে স্বাস্থ্য ব্যবস্থাগুলো চলছে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কি অবস্থা ব্যবস্থাপনা চললে আমরা করতে পারবো সে নিয়ে ব্রেনস্টর্মিং দরকার পেপার তৈরি করা দরকার সর্বোচ্চ পর্যায়ে এটা প্রেজেন্টেশন দরকার এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এটা ব্যবস্থাপনা করতে পারি এছাড়া কোনো এটা সেই অবস্থা যদি একেবারে শেষ মোটা তাকে বলেন বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাটা কিরকম ভাবে দেখছেন এখন যদি একেবারে মোটা তাকে বলেন যে এই করোনার প্রেক্ষাপটে আমাদের সীমান্ত এলাকায় টেস্ট খুব কম আমাদের সীমান্ত এলাকায় হাই ফ্লো অক্সিজেন নাই সীমান্ত এলাকায় বেড নাই আপনি একেবারে সর্বশেষ মন্তব্য হিসেবে কিভাবে দেখছেন যদি মোটা তাকে বলেন সবকিছু মানে উন্নতি দরকার এবং যখন এটা গ্রাজুয়ালি করতে হবে কিন্তু সিস্টেম যদি ফল থাকে তাহলে এটা ডেলিভারি হবে না আপনার যে যে ফ্লো দিয়ে অক্সিজেন যাবে সেই সেখানে যদি বন্ধ থাকে তাহলে কিন্তু হবে না সুতরাং সিস্টেমটাকে যদি না পাল্টাতে পারেন তাহলে এক জায়গায় একটুখানি রিপেয়ার করে চলবে না আমরা একটুখানি তালি দিয়ে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছি এই তালি দিয়ে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা করা চালানো সম্ভব না সমস্ত কিছুকে পরিবর্তন করে নতুনভাবে ঢেলে সাজিয়ে তারা পৃথিবীতে এক্সাম্পল আছে হেলথ ফর অল আমাদের আমরা ডিক্লেয়ার পলিসি মাননীয় প্রধানমন্ত্রী এখানে মেম্বার একজন সুতরাং তিনি বলছেন সবার জন্য স্বাস্থ্য দিবেন আমাদের সেই স্বাস্থ্য ব্যবস্থা গরিবেরও আমরা ফ্রি আমরা ফিরোজ রায়ের জন্য ফ্রি ফিরোজ রায় কেন ফ্রি ফ্রি স্বাস্থ্য পাবো আমি কেন ফ্রি স্বাস্থ্য ব্যবস্থা পাবো হাসপাতাল থেকে সুতরাং আমরা ওয়াই শুড ইউ নট কন্ট্রিবিউট সেই ব্যবস্থাপনাগুলো দেখতে হবে যে কার কতটুকু দেওয়া দরকার কার কতটুকু দেওয়া দরকার না এই ব্যবস্থাপনা যদি আসি তাহলে অর্থের কোনো অভাব হবে বলে মনে হয় না এবং সব সবাই মিলে যদি আমরা ওই লোকাল ব্যবস্থাপনা যেখানে সবাই বললেন লোকাল ব্যবস্থাপনার মধ্যে আসি তাহলে আমাদের হাসপাতাল চলবে পরিষ্কার থাকবে বাথরুম পরিষ্কার থাকবে আমাদের নার্স থাকবে নার্স থাকবে সবই থাকবে এবং ওই যে প্রেসক্রিপশন করে বন্ধ করে দিবে যন্ত্র নষ্ট করে বাইরে টেস্ট করা সেটাও আমি কাজী ফিরোজ রশিদ একেবারে শেষ মুহূর্তের জন্য আপনার কাছে শুনতে চাই কাজী ফিরোজ রশিদ না এটা যথার্থ বলছে আব্দুল হামিদ যেটা বললেন এবং রোহাদ ভাই তিনজনই তাদের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে বলেছেন যে আমরা সমস্ত ঢাকার উপর যে চাপটা ফলাই প্রত্যেকটা লোক যদি ঢাকায় নির্ভরশীল হয়ে যাবে ঢাকায় গেলে ভালো ডাক্তার পাবো ভালো হাসপাতাল পাবো চিকিৎসা অন্তত পাবো তাহলে কিন্তু ঢাকা অচল হয়ে যাবে সেজন্য আমাদের ডিসেন্ট্রালাইজ করা একদম দরকার এবং ওখানে ডাক্তারদের থাকার সুব্যবস্থা করতে হবে আমাদের কিন্তু উপজেলা এখন আছে জেলাও যথেষ্ট ভালো ব্যবস্থা আছে ডাক্তারদের এবং আমাদের অধিক অনেক অর্ধ উপজেলায় ইউনো মহিলারা কাজ করতেছে পুলিশ অফিসার মহিলা আছে তা একজন ডাক্তার থাকবে না কেন অবশ্যই কিন্তু মুশকিল হচ্ছে মানসিক ডাক্তার তো আমার কোটালিপাড়া যাবে না কোটালিপাড়ার ডাক্তার কোনো অভাব নেই মহিলা ডাক্তার তাদের কি আপনাদের ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তার বাড়ি ওখানে সবকিছু বলেই একটা সিদ্ধান্ত না ডিসেন্ট্রালাইজ করা অর্থাৎ বিকেন্দ্রীকরণ সেটার জন্য একটা আইন করতে হবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তের কোথায় আপনি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এটা আমাদেরই করতে হবে বাসা দিতে পারে তারা বাসা ভাড়া করে থেকে কষ্ট করে ডাক্তারি করছে অথবা কলেজে পড়াচ্ছে কিন্তু মফস্বল এর থেকে সুন্দর ব্যবস্থা আছে খাবার টাবার সুন্দর এখন মফস্বল তো মফস্বল নাই প্রত্যেকটা উপজেলা একটা আধুনিক শহর হয়ে গেছে আপনি চিন্তা করতে পারবেন না এক মিনিটের জন্য লাইট যাবে না ঢাকা
এবং এবং আমাদের সমস্ত ডাক্তারদেরকে উৎসাহিত করতে হবে যাতে মফস্বলে যায়, সেখানে ফ্যাসিলিটি বাড়াতে হবে, এবং এবং রাজনৈতিক সিদ্ধান্তটা, রাজনৈতিক সিদ্ধান্তটা খুবই জরুরি, রাজনৈতিক সিদ্ধান্তটা, মাননীয় এমপি, রাজনৈতিক সিদ্ধান্তটা খুবই জরুরি। সে কারণে দেশ শুধু জগৎ সেটরা না, যেটা আপনি মন্তব্য করেছেন, দেশ চালাবে রাজনীতিবিদ, এবং আপনি যাদের কথা মিন করেছেন নিশ্চয়ই তারা, এবং এদেশের জনগণ মিলেই কিন্তু এই বাংলাদেশকে চালাবে। এবং সে কারণের জন্য একটা রাজনৈতিক ঐক্যমত দরকার, ছোট দল হোক বড় দল হোক, সেই ঐক্যমতের মধ্যে দিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা, যেটি আমরা বলছি ভেঙে পড়েছে, সেই ভেঙে পড়ার অবস্থান থেকে আমরা আমাদের ভালো অবস্থানে নিয়ে আসবো, সে আশা প্রত্যয় করে আজকের মতো আমাদের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, প্রফেসর ডাক্তার আফমরুল হক এমপি এবং কাজী ফিরোজ রশিদ চৌধুরী এমপি, আপনাদের চারজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মুক্তমত অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।